হ্যালো ভিউয়ার্স জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আব্দুল মহিদ চৌধুরী আজ নিয়ে এসেছি এইচএস ফার্স্ট ইয়ারের বাংলা সাহিত্যের গদ্যাংশের প্রথম পাঠ নিয়ে ইচ্ছেপূরণ এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ইচ্ছাপূরণ খুবই সুন্দর একটি গল্প খুবই ভালো একটি গল্প তাই এবারে আমরা শুরু করতে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছাপূরণ সরাসরি আমরা পাঠের দিকে চলে যাচ্ছি কবি পরিচিতি আমরা বলতে চাইছি না যেহেতু এইচএস ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস তোমরা সবাই তাই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে না জানা এখানে কেউ নেই আমি এটা বিশ্বাস করি তাই সরাসরি আমরা মূল পাটের দিকে চলে যাচ্ছি সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীলচন্দ্র সুবল নামে একজন ব্যক্তি রয়েছেন ওনার ছেলেটির নাম হচ্ছে সুশীল চন্দ্র কিন্তু সকল সময়ে নামের মতো মানুষটি হয় না কিন্তু অনেক সময়ে নামের মতো মানুষটি হয় না অনেক সময় নামের সাথে মানুষের মিল থাকে না দেখবে অনেক সময় একজন মানুষের নাম একটি যেমন অনেক মানুষের নাম থাকতে পারে ধর কি বলবো যেমন চন্দ্র বা কোনো মানুষের নাম রয়েছে চন্দ্রনাথ কিন্তু হয়তো চন্দ্রের মতো নাও হতে পারে ঠিক চন্দ্রের মতো নামের সাথে তার রূপ সুন্দর যে মিল রূপ রূপ লাবণ্যের স্বভাব চরিত্রের কোনো কিছুর মিল না সকল সময় নামের মতো মানুষ হয় না সবসময় নামের মতো মানুষ হয় না সেই জন্য সুবল কিছু দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড় শান্ত ছিলেন সেই জন্য সুবলচন্দ্র কিছু মানে সুবলচন্দ্র ছিলেন দুর্বল সুবলচন্দ্র সুবল বলতে খুব বল দৃষ্ট এ ধরনের মানুষকে বোঝা যে সুবল যার বল রয়েছে শক্তি রয়েছে শরীরে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে সুবল দুর্বল সুবল খুবই দুর্বল প্রকৃতির এবং সুশীল মানে খুবই ভদ্র শান্ত কিন্তু এখানে সুশীল শান্ত নয় ছেলেটি পাড়া শুদ্ধ লোককে অস্থির সে সমস্ত পাড়ার লোককে অস্থির করে রাখত সব সময় সেজন্য বাপ মাঝে মাঝে শাসন করতে ছুটিতেন সেজন্য বাবা মাঝে মাঝে কি করতেন শাসন করতে ছুটতেন ছেলেকে শাসন করার জন্য ছুটতেন ছেলেকে নিয়ে তাড়িয়ে যেতেন কিন্তু বাপের পায়ে ছিল বাত কিন্তু বাবার পায়ে ছিল বাত বাবা তাই করতেন ছেলেটি হরিণের মতো দৌড়াতে পারত হরিণ খুবই দ্রুতবেগে একটি প্রাণী তোমরা জানো তো ছেলেটি কি করতো হরিণের মতো দৌড়াতে পারতো কাজেই কিল চর চাপড় সকল সময় ঠিক জায়গায় গিয়ে পড়িত না এই জন্য কি হতো কিল চর চাপড় সবসময় যে সুবল সুশীলচন্দ্রকে তাড়িয়ে নিয়ে যেতেন এবং দৌড়িয়ে নিয়ে যেতেন এবং অনেক সময় কিলচড় এসব দিতেন কিন্তু ঠিক জায়গা মতো ফেলতে পারতেন না কারণ ছেলের গতি হরিণের মতো আবার বাবার গতি কম কারণ বাবার পায়ের মধ্যে রয়েছে তিনি কিন্তু সুশীলচন্দ্র বাত ধরা পড়িতেন সেদিন তাহার থাকিত না কিন্তু যেদিন ধরা পড়ে যেতেন সুশীলচন্দ্র বাবার কাছে কি সেদিন আর ওনার রক্ষা থাকতো না সেদিন রক্ষা নেই আজ শনিবারের দিনে দুটোর সময় স্কুল ছুটি ছিল আজ শনিবারের দিন দুটোর সময় কি ছিল স্কুল ছুটি ছিল স্কুল দুটোর সময় ছুটি হয়ে গিয়েছিল গিয়েছিল কারণ শনিবারে আমাদের স্কুলগুলো ফুল টাইম হয় না আমরা জানি কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন না কিন্তু আজ স্কুলে যেতে সুশীলের কোনো অবস্থাতে মন বসছে না সুশীল চাইছে না যে আজ স্কুলে যেতে সুশীল আজ স্কুলে যাবে না এ ধরনের একটি বায়না ধরে বসে আছে তাহার অনেকগুলি কারণ ছিল তার অনেকগুলি কারণ ছিল মনে মনে সুশীল আজ স্কুলে যাবে না তার মনের মধ্যে এটা খেলছে কারণ অনেকটি কারণ রয়েছে তার পেছনে কারণটা আমরা দেখি একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা একে তো আজ স্কুলের মধ্যে রয়েছে ভূগোলের পরীক্ষা তাহাতে আবার পাড়ার বসিদের বাড়িতে আজ সন্ধ্যার সময় বাজি পোড়ানো হইবে তার উপর আজ সন্ধ্যার সময় পাড়ার বসুদের বাড়িতে বাজি পোড়ানো হবে তো এখানে বাজিও পোড়ানো হবে তার উপর ভূগোলের পরীক্ষা রয়েছে দুটি সুবিধা সকাল হইতে সেখানে ধুমধাম চলিতেছে সকাল হইতে বুঝতে বাড়িতে ধুমধাম চলতেছে এখানে একটি শিশু সুশীলের মন চঞ্চল সুশীলের মন তো স্কুলে যাওয়ার মতো নয় কারণ প্রতিবেশীর বাড়িতে ধুমধাম চলছে কী করে সে এসব ব্রেকে স্কুলে যাবে সুশীলের ইচ্ছা সেইখানে আজ দিন কাটাইয়ে দে সে কী করবে সুশীলের মনে ইচ্ছা জাগলো যে আজকের দিনটা সে সেখানে কাটিয়ে দিবে গল্পটা গাইজ পুরোপুরি ভালো করে ভিডিওগুলো দেখবে এবং গল্পটা ভালো করে মন দিয়ে পড়বে কারণ খুবই ভালো একটি গল্প এই গল্পটি আমার আগে পড়া আছে খুবই ভালো একটি গল্প অনেক ভাবিয়ে শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়ে শুয়ে পড়িল অনেক ভেবে কি কী করলো স্কুলে যাওয়ার সময় সে বিছানায় শুয়ে পড়লো একটি ফোন দিয়ে বের করলো আর স্কুলে যাবে না তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞাসা করলেন কী রে বিছানায় পড়ে আছিস যে স্কুলে যাবি না বাবা গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন কি রে তুই তো বিছানায় পড়ে আসিস পড়ে আছিস আজকে স্কুলে যাবি না তোর কি আর স্কুল নেই তুই কি আর স্কুলে যাবি না সুশীল বলিল আমার পেট কামড়াচ্ছে আজ আমি স্কুলে যেতে পারবো না সুশীল বললো যে আমার পেট কামড়াচ্ছে আমি আজ আর স্কুলে যেতে পারছি না আমি আজ আর স্কুলে যাবো না আমার পেটের মধ্যে খামড় ধরেছে সুবল তাহার মিথ্যা কথা সমস্ত বুঝিতে পারিলেন মনে মনে বলিলেন রসো একে আজ জব্দ করতে হবে সুবল বুঝলেন যে ছেলের মিথ্যে কথা বলছে এবং ছেলের মৃত্যু কথার ফারটুকু তিনি ধরে পড়লেন ধরে নিলেন এবং তিনি বললেন যে আজ ওকে জব্দ করতে হবে আজ ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে যে যাতে আর ভবিষ্যতে এরকম কাজ না করে এই বলিয়া কহিলেন পেট কামড়াচ্ছে এই বলিয়া বাবাকে বললেন যে তোর কি পেট কামড়াচ্ছে তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই তবে আজ আর তোর কোথাও যাওয়ার দরকার নেই আজ আর তোকে কোথাও যেতে হবে না বুসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেবে এখন বুসেদের বাড়িতে বাজি দেখার জন্য হরিকে আমি একাই পাঠিয়ে দেবো আজ তোকে আর যেতে হবে না কারণ যেহেতু তোর পেটে খামড় ধরছে তুই সুস্থ তো তোকে আর বুসেদের বাড়িতে আমি পাঠাচ্ছি না এখানে আমরা দেখতে পাচ্ছি যে তা আমাদের সুশীলের স্কুলে না যাওয়ার কারণটাই হচ্ছে বুসেদের বাড়ির বাজি ফোটানোর যে হই হুল্লু সেটা উপভোগ করা কিন্তু যেহেতু বাবা বলেছে না যার তোর বুসেদের বাড়িতে যাওয়ার দরকার নেই এখন তার মনের মধ্যে কী অবস্থা করছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোর জন্য আজ লজেন্স কিনে রেখেছিলাম সেও আজকে কাজ নেই তোর জন্য লজেন্স কিনে নিয়ে এসেছিলাম সেটাও আজকে কে দরকার নেই তোর যেহেতু পেটেও সুখ তোর লজেন্স টুকু খাওয়ার দরকার নেই তুই এখানে চুপ করে পড়ে থাক আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসি তুই এখানে চুপ করে পড়ে থাক আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসছি পাচন খুবই তেতো খাবার কয়েকটি কয়েক ধরনের তেঁতো জিনিসকে একত্রিত করে তা থেকে রস বের করে পাচন তৈরি করে তো আমি আজ কি করছি পাচন তৈরি করে নিয়ে আসছি তোর যেহেতু পেট কামড়াচ্ছে এই বলিয়া তাহার হার গড়ে শিকল দিয়ে সুবলচন্দ্র কূপ তেতো পাচন তৈরি করিয়া নিতে গেলেন এই জন্য এই বলে কি করলেন সুশীলের গোরে থালা দিলেন এবং থালা দিয়ে তিনি কি করলেন খুব তেতো করে কূপ তেঁতো করে এখানে তো আসলে ছেলের মানে সুস্থতার জন্য নয় এখানে ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য তো তিনি কি করছেন খুব তেতো করে পাচন তৈরি করার জন্য বেরিয়ে পড়লেন সুশীল মহা মুশকিলে পড়িয়া গেল সুশীল কী করলো মহা মুশকিলের মধ্যে পড়লো এতে বিপদ তার উপর লজেন্স সে যেমন ভালোবাসতো পাচন খাইতে গেলে তার তেমনই বোধ হইতো যেমনটা লজেন্সকে সে ভালোবাসতো ঠিক তেমনটা পাচন খেতে গেলে তার বিরক্তিকর মনোভাব হতো যে পাচামটা যতটুকু বিরক্তিকর লজেন্সটাকে ততটুকু ভালোবাসত এদিকে আবার বুঝদের বাড়ি যাইবার জন্য কাল রাতে যে তাহার মন সটফট করিতেছে তাহাও বুঝি বন্ধ হইল এদিকে আবার বুঝদের বাড়ি যাইবার জন্য কাল রাত থেকে তার মন সটফট করতেছে একটি শিশু মানুষ আর তার চঞ্চল একটি ছেলের মন রাত থেকে সটফট করে কবে সকাল হবে কবে কবে বুঝদের বাড়িতে বাজি ফুটানো হবে সেই আগ্রহ নিয়ে এতদিন থেকে অপেক্ষা করে আসছে আর আজ হঠাৎ করে সেটা বন্ধ হয়ে যাবে সুবল বাবু যখন খুব বড় একটি পাচন বাটি নিয়ে ঘরে ঢুকলেন সুশীল বিছানা দড় ফড় করে উঠে বললো আমার পেট কামড়া একেবারে সেরে গেছে আমি আজ স্কুলে যাবো যখনই সুবল বাবু পাচন বড় একটি বাটি ভর্তি করে পাচন নিয়ে ঘরে ঢুকলেন এবং তখনই কি করলো সুশীল ধরফ করে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং বললো আমার আর শরীরে কোনো সুখ নেই আমি ভালো হয়ে গেছি সুস্থ হয়ে গেছি আমি কি করবো স্কুলে যাবো বাবা বললেন না 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 সে কাজ নেই তুই পাচনকে এইখানে চুপচাপ শুয়ে থাক না না তোকে স্কুলে যাওয়ার কোনো দরকার নেই বাবা বলছে না তোকে স্কুলে যেতে হবে না তুই পাচনকে চুপচাপ এখানে শুয়ে থাক এই বলিয়া তাকে ঝুর করিয়া পাচন খাওয়াইয়া গড়ে তালা লাগাইয়া গেলেন এই বলে কি করলেন জোর করে তাকে পাচন খাইয়ে দিয়ে গরের মধ্যে তালা জিলিয়ে দিয়ে তিনি কি করলেন বের হয়ে গেলেন গাইজ আমাদের গল্পের প্রথম পর্ব আলোচনা এখানেই শেষ দ্বিতীয় পর্ব আলোচনার মাধ্যমে আমরা গল্পটি শেষ করার চেষ্টা করবো অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওগুলি শেয়ার করবে